আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের মালপোয়া রেসিপি শেয়ার করব। তাহলে আসুন সময় নষ্ট না করে দেখে নিয়ে যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে আম। এখানে আমি 4টি আম নিয়ে নিয়েছি। প্রথমে আমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ। এবার আমটাকে আমি সেদ্ধ করে আমটা ভালো করে সেদ্ধ করে এভাবে চটকে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে সেদ্ধ করা আমটাকে দিয়ে দিচ্ছি। এবার আমটাকে একটু জাল করে নিচ্ছি। আপনারা চাইলে আমটাকে সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে এখানে আমি আমটাকে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে চটকে নিয়েছিলাম। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। আমের মিশ্রণটাকে আমি একটু ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা যে আমটা ব্যবহার করছেন আমটা কেমন টক সেটা বুঝেই ব্যবহার করবেন। চিনিটা দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের মিশ্রণটা অনেকটাই ঘন করে জাল করে নিয়েছি। আপনারা চাইলে এটা দিয়েও কিন্তু মালপোয়াটা করতে পারেন, মানে এরকম কোনো কালার ছাড়াই। কিন্তু আমি যেহেতু বলেছি কাঁচা আমের মালপোয়া, তো সেই কারণে আমি কাঁচা আমের কালারটা আনার জন্য, মানে একটু সবুজ কালার আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালারটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে গ্রিন ফুড কালারটা আমি দিলাম এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে এই কালারটা ছাড়াও কিন্তু মালপোয়া তৈরি করতে পারেন। আমি শুধু এটাকে একটু কালারফুল করার জন্যই কিন্তু কালারটা ব্যবহার করি। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটাকে বন্ধ করে এই আমের মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা প্রথমে রেডি করে নিতে হবে। এই জন্য আমি এখানে এই মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের থেকেও একটু কম সুজি। আর দিচ্ছি এখানে 2 চামচ চালের গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আমের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম। আমের মিশ্রণটা দেওয়ার পর আমি এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু সময় ধরে মেশাতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব জল। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ জল নিয়ে নিয়েছি। এই জলটা আমের মিশ্রণটা আমি যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতেই ঢেলে নিচ্ছে। তাহলে এই বাটিতে যে আমের মিশ্রণটা লেগে আছে সেটাও আমি ব্যাটারে দিয়ে দিতে পারবো। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে চেক করে দেখলাম যে এটাতে মিষ্টিটা একটু কম হয়েছে, সেজন্য এখানে আমি আরও 2 চামচ চিনি দিয়ে নিলাম। চিনিটাকে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটাকে আমাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তার কারণ এখানে সুজি আছে, সুজিটাও ফুলবে। তাহলে আমরা বুঝতে পারবো এখানে আর জলের প্রয়োজন হবে কিনা। আধ ঘন্টা পর ব্যাটারটা দেখলাম ঠিক পারফেক্ট আছে মালপোয়া তৈরির জন্য। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি খুব সামান্য মৌরি। খুব সামান্য এই কারণেই দিলাম যাতে এখানে আমের গন্ধটাই প্রধান থাকে। মালপোয়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখান থেকে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু মালপোয়াগুলো ওপর থেকে পোড়া লেগে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। মালপোয়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাকেও ওইভাবে ভেজে নিতে হবে। মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। কাঁচা আমের মালপোয়া পরিবেশনের জন্য একদম তৈরি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।